হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে চলে এসেছি বরিশাল শহরে এবং আমরা রয়েছি বরিশাল লঞ্চঘাটে, এবং এই বরিশাল লঞ্চঘাট থেকে আমরা আজকে আপনাদেরকে বরিশালের বাংলা বাজার মোড় পর্যন্ত নিয়ে যাব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরোটার সময় আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। ভিউয়ার্স, বরিশাল শহর আমাদের প্রাণের শহর। এই বরিশাল শহরের বিভিন্ন দর্শনীয় স্থান আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, তারই ধারাবাহিকতায় আমরা রয়েছি বরিশাল লঞ্চঘাটে। দেখুন, হাতের বাম পাশে সেই বরিশাল নদীবন্দর অর্থাৎ বরিশাল লঞ্চঘাট, এবং এই লঞ্চঘাট এর সামনের এই সড়কটির নাম হচ্ছে বান্দ রোড, এবং এই বান্দ রোড ধরে সোজা রাস্তাটি চলে গেছে একেবারে বরিশালের আমতলার মোড় পর্যন্ত। তবে আমরা সেই আমতলার মোড় পর্যন্ত যাব না, আমরা এই বান্দ রোড থেকে পাশে জেলা স্কুলের মোড়ে বের হয়ে এবং সেখান থেকে আপনাদেরকে আজকে বাংলা বাজার মোড় পর্যন্ত নিয়ে যাব। ভিউয়ার্স, আমাদের হাতের ডান পাশে রয়েছে সিভিল সার্জন এর কার্যালয় বরিশাল, এবং হাতের বাম পাশে রয়েছে কিন্তু বরিশাল বহুমুখী সিটি মার্কেট। আমরা চলে এসেছি বরিশালের সেই ভাটারখাল নামক স্থানে, এবং এখান থেকে হাতের ডান পাশে সড়কটি চলে গেছে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় হয়ে একেবারে নগর ভবনের সামনে, এবং হাতের বাম পাশেই সেই সিটি মার্কেট, যে কথা আগেই বলছি। এবং এরপরে আমাদের হাতের বাম পাশে রয়েছে সেই বরিশাল কেন্দ্রীয় ঈদগাহ ময়দান অর্থাৎ অ্যাডভোকেট হেমায়েতউদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, এবং এরপরেই কিন্তু হাতের ডান পাশের সড়কটি চলে গেছে জেলা স্কুলের মোড় পর্যন্ত। আমরা সেই দিকেই যাব, আপনাদেরকে দেখাবো, আমরা সেই পথ ধরেই যাচ্ছি এবং জেলা স্কুলের মোড়ের দিকে আমরা আগাচ্ছি। তবে এখানের গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে বরিশাল ক্লাব, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতের বাম পাশেই রয়েছে বরিশালের ঐতিহ্যবাহী সেই বরিশাল ক্লাব। এখানে বিভিন্ন ধরনের বিয়ে বা অন্যান্য অনুষ্ঠানাদিতে এই বরিশাল ক্লাব ভাড়া নেওয়া যায়। এবং আমরা চলে এসেছি বরিশাল জেলা স্কুল মোড়ে, হাতের ডান পাশে বরিশাল জেলা স্কুল, হাতের বাম পাশে রয়েছে রাজা বাহাদুর সড়ক, এবং সোজা রাস্তাটি চলে গেছে পুলিশ লাইন রোড হয়ে একেবারে বাংলা বাজার মোড় পর্যন্ত। ভিউয়ার্স, আপনারা যারা কখনোই বরিশাল শহরে আসেননি তাদেরকে আমি বরিশালে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা বরিশালে আসুন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ সহজেই ঘুরে যান। বর্তমানে পদ্মা সেতু হয়ে গেছে, তাই ঢাকা থেকে বরিশাল আসা কিন্তু খুব সহজ হয়ে গেছে। মাত্র 2 থেকে আড়াই ঘন্টার ভিতরে আপনারা কিন্তু ঢাকা থেকে একেবারে বরিশাল শহর পর্যন্ত চলে আসতে পারবেন এবং বরিশালের দর্শনীয় স্থানসমূহ সহজেই ঘুরে যেতে পারবেন। আপনারা বরিশালে আসুন, বরিশালে না আসলে, বরিশালকে না দেখলে পুরো বাংলাদেশকে দেখাই অসম্পূর্ণ রয়ে যাবে। ভিউয়ার্স, আমাদের হাতের ডান পাশে রয়েছে বরিশাল পুলিশ লাইন্স, এবং সেই পুলিশ লাইন্সের প্রধান ফটক হাতের ডান পাশেই আমরা রয়েছি কিন্তু বরিশাল সেই পুলিশ লাইন রোডে। ভিউয়ার্স, বরিশালে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। বরিশালে রয়েছে লাল শাপলার বিল, যেটি বরিশালের উজিরপুর উপজেলায় অবস্থিত, রয়েছে দুর্গাসাগর দিঘি, যেটি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবস্থিত, এছাড়া রয়েছে বাইতুলামান জামা মসজিদ তথা গুঠিয়া মসজিদ, রয়েছে সেই বরিশালের কীর্তনখোলা নদী, রয়েছে মুক্তিযোদ্ধা পার্ক, প্ল্যানেট পার্ক, শিশু পার্ক সহ আরও অনেক সুন্দর সুন্দর জায়গা। এছাড়া ঝালকাঠিতে রয়েছে ভাসমান পেয়ারার বাজার, এবং রয়েছে পটুয়াখালীতে অনিন্দ্য সুন্দর কুয়াকাটা সমুদ্র সৈকতে। সব কিছু দেখতে হলে আপনাদেরকে অবশ্যই বরিশালে আসতে হবে। ভিউয়ার্স, আমরা চলে এসেছি বরিশালের বাংলা বাজার মোড়ে। তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, আর এই চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। বরিশাল নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন সবাই।